আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। কি আমার ডে অফ, আজকে যেহেতু একটু সময় পেয়েছি ভাবলাম আজকে একটা ডেজার্ট বানাই, যেটা হচ্ছে তিরামিসু। ইটালিয়ান একটা ফেমাস ডেজার্ট, এটা আপনি আমাদের সুইজারল্যান্ডের জুরিকের যে কোনো রেস্টুরেন্টে গেলেই এই ডেজার্টটা পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম হলো, এটা হচ্ছে অ্যালকোহল দিয়ে বানাতে হয়। সো আমরা যেহেতু অ্যালকোহলটা পছন্দ করি না, ধর্মীয় কারণে হোক বা আমি পার্সোনালি পছন্দ করি না, সেক্ষেত্রে এটা আমরা খেতে পারবো না, সেজন্য আমাদের বাসায় বানায় খেতে হয়। তো আমি আজকে চেষ্টা করব তিরামিসু বানাতে এবং পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তিরামিসু বানানোর জন্য আমাদের প্রথম লাগবে ডিম, আমি ডিমের 12টা ডিমের শুধু হলুদ অংশ নিয়েছি এখানে। তারপর আমাদের লাগবে চিনি পরিমাণ মতো, একটা বিস্কিট, এই বিস্কিটটা লোফেল বিস্কিট নামে এখানে পরিচিত, চাইলে অন্য কোনো বিস্কিট ইউজ করতে পারেন, মাসকারপোনে এটা আমাদের দরকার হবে। তিরামিসুর ক্রিমটা তৈরি করার জন্য আমাদের লাগবে ক্রিম মিল্ক, যে কোনো সুপার শপে পাবেন আপনারা ক্রিম মিল্কটা, সো এটা লাগবে আমাদের ক্রিমটা তৈরি করতে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কফি, নেসকেফের গোল্ড নাম্বার 7 যেটা, এটা নিছি। আপনারা চাইলে যে যার মতো ফ্লেভার বা কফি ইউজ করতে পারেন। ডিমের যে হলুদ অংশটা আছে এটা আমি যে পাত্রে মিক্স করবো এগুলো এখানে ঢেলে নিলাম। এখানে আমি পরিমাণ মতো চিনি দেবো, যেহেতু আমি ডিম নিয়েছি 12টা, সো আমি 15 চামচ, টেবিল চামচ, কিছুক্ষণ হাত দিয়ে মিক্স করে নেবো, তারপর এটাকে আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করবো। এই মিক্সটা আপনারা যতক্ষণ পর্যন্ত ডিমের ইয়েলো কালারটা হালকা সাদা না হয় ততক্ষণ পর্যন্ত মিক্স করবেন। দেখতে পাচ্ছেন ডিমটা একদম সাদা কালার চলে আসছে, এখন আমি এটার মধ্যে মাস্কারপোনেটা দিয়ে দেবো আস্তে আস্তে। আমি 6টা 250 গ্রামের মাস্কারপোনে নিয়েছি, আমি একটু হাত দিয়ে মিক্স করে নেবো। এখানে আমি মিক্স করবো এবং আস্তে আস্তে যে ডাবল ক্রিম ক্রিমটা আছে ক্রিমটা মিশিয়ে দেবো। আমাদের ক্রিম অলমোস্ট ফিনিশ, আমি জাস্ট 10-20 সেকেন্ড মিক্স করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রিম রেডি, আমি কফিটাকে রেডি করে ফেলছি। এখন আমি তিরামিসু যে পাত্রটা করবো সেটার মধ্যে লেয়ার তৈরি করে এবং লেয়ারের মাঝে মাঝে এই বিস্কিট ক্রিম এবং কফির যে একটা কম্বিনেশন তৈরি করবো। এখন আমি ক্রিম দিয়ে লেয়ার তৈরি করবো, এভাবে একটা লেয়ার তৈরি করলাম সাদাও। এবার আমি যে কফি নিয়েছি কফিটার মধ্যে এভাবে হালকা একটু ভিজিয়ে এভাবে বসিয়ে দেবো, প্রত্যেকটা লেয়ারের মধ্যে এভাবে জাস্ট একটু ভিজিয়ে এভাবে বসিয়ে দেবো। পুরো বিস্কিটটা আমরা ভিজবো না, শুধু কফির ফ্লেভারটা নিবো আমরা, ঠিক এই পাশে ওইভাবেই। এবার আবার আমরা ক্রিমের লেয়ার তৈরি করবো। এবার আমরা একইভাবে উপরও সেম বিস্কিটটা হালকা একটু ভিজিয়ে নিব। এখন আমরা উপরের লেয়ারটা তৈরি করবো সেমভাবে। আমাদের কাজ অলমোস্ট শেষ, এই লেয়ারটা হয়ে গেলে আমাদের কাজ শেষ। তারপর এটাকে আমরা রেখে দেবো ফ্রিজে, ফ্রেশ তৈরি করলাম, এখনও ক্রিমটা একদম বিস্কিটের সাথে মিক্সড হয়নি। তারপরে এটা হচ্ছে সুন্দর একটা বিস্কিটের সাথে ক্রিমটা মিক্সড হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এটা কাঁচা ডিমের অংশ আছে, লাইক কাঁচা ডিমের আমরা ইউজ করছি, কাঁচা ডিমটা ইউজ করছি, সো সেক্ষেত্রে অবশ্যই বেশি দিন রাখা যাবে না, 48 আওয়ার্সের মধ্যে শেষ করতে হবে। আমাদের তিরামিসু রেডি, এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 6 থেকে 8 ঘন্টা মিনিমাম, তারপর এটাকে সার্ভ করবো। আমাদের তিরামিসু বানানো শেষ, আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম 6 ঘন্টা, এখন এটাকে আমরা সার্ভ করবো। তো প্রথমে আমাদেরকে এটা কেটে বের করতে হবে, কারণ যেহেতু আমি একটা ফর্মে নিয়েছি, এখান থেকে এটা রিমুভ করতে হবে, যেটাতে আমি ঢেকে রাখছিলাম ফ্রিজে। এরপরে হচ্ছে আমি এটাকে কাটবো, কাটার জন্য আমার নাইফ দরকার। এখন আমি এখান থেকে তুলে নেবো এটাকে, তিরামিসুটাকে এ হচ্ছে আমাদের তিরামিসু, এটার উপরে একটা চকলেটের গুঁড়ো দিয়ে দেব। এখন আমি তিরামিসু টেস্ট করব, যেহেতু আমি নিজেই বানাই, নিজেই খেতে হয়, আমার টেস্ট করার কোনো নাই। আগে বলে রাখি, তিরামিসু কিন্তু খুবই ফেমাস একটা ফুড এখানে এবং প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা রেস্টুরেন্টে পাওয়া যায়, কিন্তু আমি নিজে বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে অ্যালকোহল দিয়ে বানায়, আমি অ্যালকোহল দিইনি, মানে একটা একটা ওয়াইন ইউজ করে, যেহেতু আমি ওয়াইনটা খাই না, সেজন্য আমি নিজে বানাইছি ওয়াইনটা ছাড়া। এখন এতটাই সফট হয়ে গেছে, মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে। আমি কাটতেছি, আপনারা দেখেন আমি হালকা একটু ধরছি, একদম কেটে যাচ্ছে, সব ঠিক আছে। মিষ্টি ফ্লেভার, কফির ফ্লেভারটা এবং উপরে যে আমি ডেকোরেশনের জন্য চকলেটের গুঁড়োটা ইউজ করছি, তিনটার কম্বিনেশন
কফি, চকলেট এবং হোয়াইট ক্রিম। যদিও এটা অনেক ফ্যাটি ফুড, এখানে কাঁচা ডিমের কুসুম ইউজ করা হয়েছে, ক্রিম ইউজ করা হয়েছে, মাস্কারপোনে ইউজ করা হয়েছে, সো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা যারা হচ্ছে মানে শরীরকে ফিট রাখতে যাচ্ছেন তাদের জন্য এটা অবশ্যই একটা আইডল ফুড না। কিন্তু আমি যেহেতু মিষ্টি পছন্দ করি এবং সেটা নিজে করে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে,